Namira. Eid Mubarak, Namira. Namira. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভেডিওস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি অলরেডি মতে খুব ভালো আছি। আর এটা হলো আমার ঈদের ব্লগ। আর আমি ঈদটা কিন্তু আমি আমার মা বাবার বাসায় করেছিলাম, অনেক বছর পর আজকে ঈদ করছি বাবা বাড়িতে। ঈদ বলে কথা, হাতে তো মেহেদি পরতেই হয়, আমি এত ভালো মেহেদি পরাতে পারি না। আমি আমার ছোট বোনকে মেহেদি পরিয়ে দিচ্ছি, আমি নিজে মেহেদি পরি না, ভালো লাগে না আমার তেমন। এই ঈদে আমার মেজো বোনকে খুব মিস করতেছি, ও স্পেনে থাকে। আমাদের মানে গত বছর এই ঈদটা আমাদের সাথে করছে, আজকে ও নেই, তো খুব একা একা লাগছে। ও আমার বোন কম ফ্রেন্ডের মতো, মানে খুবই ক্লোজ আমরা। আচ্ছা, যেখানেই থাকো ভালো থাকো। তো মেহেদি দেওয়া শেষ, আমাদের ঈদের আগে তো একটু স্কিনটাকে কেয়ার করে নিতে হয়, তো এখন তো আর পার্লারে যাওয়া যায় না, অনেকদিন ধরে বাসায় বসে আছে। তো ভাবলাম যে ঈদ যেহেতু সব ক্লিন হচ্ছে, ঘর বাড়ি সব ক্লিন করেছি, তো এখন স্কিনটাকে একটু কেয়ার করে নিচ্ছি। তো আজকে সকালে আবার আমার এক আন্টি দেশে থেকে এই পেয়ারা, তারপর দেশি গাব, আবার আর ছোট ছোট আমরা নিয়ে আসছে। আমরা তো এখন কোচি। এই আন্টিটা যখনই যাবে দেশে, তখনই আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে। আন্টি দেশে থেকে এসেই আমাদের জন্য এগুলা নিয়ে আসছে। এদের দিন সকালে আম্মু সকালে উঠে অনেক রান্না বান্না করতেছে, আর সকালে সেমাই রান্না করে ফেলছে, এখন পোলাও আর রোস্ট রান্না করতেছে, পরে অন্য কিছু রান্না করবে, আপাতত পোলাও আর রোস্ট খাওয়া হবে। তো আম্মু সবসময় আবার সরিষার তেলে রান্না করে, রোস্টটাও সরিষার তেলে রান্না করতেছে, এর জন্য রোস্ট যে ভাজছে তখন একটু বাবলস টাইপ দেখা যাচ্ছে। কারণ সরিষার তেলে রান্না যারা করে তারা তো জানে যে এগুলা থেকে মানে যখন রান্না করা হয় এই তেলে, তখন বাবলস উঠে। আর আম্মুর রোস্টটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো আম্মু কিভাবে রান্না করতেছে তা তো দেখিয়ে দিচ্ছি। আম্মু রোস্টটাকে একটু বেশি ফ্রাই করে না, তাহলে একটু হার্ড হয়ে যায়, তো সেটা আম্মুর পছন্দ হয় না। আর এদিকে আম্মু আরেকটা সেমাই রান্না করতেছে, আমি আবার দুধে সেমাই খাই না, তো আমার জন্য আলাদা করে রান্না করেছিল, এখন সবার জন্য দুধ দিয়ে সেমাই করবে। আম্মু আজকে লাচ্ছা সেমাই রান্না করবে এখন, আর সেমাইগুলোকে ঘি দিয়ে ভেজে নিয়েছিল, দুধটা জাল দিয়ে সেমাইয়ের মধ্যে ঢেলে দিবে। আম্মুর রোস্টগুলো ওদিকে ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে কিছু পেঁয়াজ নিয়ে তেল দিয়ে ভেজে নিবে। আর আম্মু এই পেঁয়াজগুলোকে আগে কেটে ফ্রোজেন করে রাখছিল, তাহলে কাজটা একটু ইজি হয়, কারণ কোরবানি ঈদের দিন তো অনেক কাজ থাকে, ছোটখাটো কিছু কাজে কিন্তু অনেক সময় লেগে যায়, যেমন পেঁয়াজ ছোলাতে অনেক সময় লাগে। তবে বেশি না, পেঁয়াজ কিছু ফ্রোজেন করে রেখেছিল, কিছু পেস্ট করে রেখেছিল। এখন আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিচ্ছে, আর বেশি করে ভাজা যায় না, আর এটা নতুন দিয়েছে তো তাই ভাজতেছে। জাস্ট হালি মানে একটু হালকা টান টান হলেই হবে চিকেনটা, বেশি ফ্রাই করলে বাদামি করলে তো জিনিসটা একটু হার্ড হয়ে যায়, পরে সফটনেসটা চলে যায়, যেটা ভালো লাগে না রোস্টে। আম্মু পেঁয়াজের সাথে তেজপাতা, এলাচি, দারচিনি সব দিয়ে ভেজে নিবে। আর এগুলো পেঁয়াজের সাথে ভেজে নিলে খুব ভালো অ্যারোমা বের হয়, যেটা খুব সুন্দর হয়। ভাজা ভাজা হলে কিন্তু যত ভাজা ভাজা হবে ততই স্মেলটা বের হবে। তো আম্মু এগুলোকে নাড়া দিয়ে নিচ্ছে, আর এদিকে তো এই চিকেনটা আর একটু হয়ে গেলেই হয়ে যাবে। তো আম্মুর সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, এখন সবগুলো নামিয়ে নিয়েছে, এখন ওই পেঁয়াজের সাথে যা যা মশলা আছে সব দিয়ে দিবে। এখানে একটু রসুন দিয়ে দিচ্ছে, এগুলো তো ফ্রোজেন করা, আর আম্মু আম্মুর পরিমাণ মতো কেটে দিয়ে দিচ্ছে। আমাদের তো মাপ দিয়ে রান্না করতে হয়, মায়েরা তো এরকম মাপে রান্না করে না, তাদের হাতেই সব মাপ থাকে। এখন সব বাটা মশলা দিয়ে দিচ্ছে, আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়ে দিচ্ছে, দিয়ে একটু কষিয়ে নিবে, তারপর এক টেবিল চামচ ঘি দিয়ে দিবে, আর ঘিটা দিলে কিন্তু রোস্টে ভালো ফ্লেভার আসে। আর এটা কিন্তু আমার আম্মু বানিয়েছে, এই ঘিটা আম্মু বানায়, এবারেও কোরবানি ঈদে বানাবে ইনশাল্লাহ। আম্মু সবসময় নিজের হাতে ঘি বানায়। এখন দই দিয়ে দিয়েছে, আর টক দই ছাড়া তো মানে রোস্ট তেমন মজা হয় না, রান্না করা গেলেও তেমন টেস্ট হয় না।
আমু আবার টক দইটা ইউজ করে, আমার কাছে মনে হয় টক দই ছাড়া মানে রোস্ট একটু মজা লাগবে না। তো দইটা গলে গিয়েছে, এখন কিছুক্ষণ কষিয়ে নিব, ঢাকা না দিয়ে দিচ্ছি। আর সবসময় একটু কষিয়ে রান্না করলে, ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করলে কিন্তু রান্নাগুলো খেতে খুব ভালো হয়। এটা আমি আমার আম্মু থেকে শিখেছি, কারণ আম্মু সবসময় মশলা কষিয়ে নিবে। এখন চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু মশলার সাথে মিশিয়ে আম্মা এটাকে ঢেকে রেখে দিবে কিছুক্ষণ। চিকেন তো ভাজার সময় কুক হয়ে গেছে, এখন চিকেনগুলোকে একটু কষিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে। আর কষিয়ে নিলে ভিতরে মশলাগুলো ঢুকবে, খুব ভালো লাগবে খেতে। এখন হালকা একটু নাড়া দিয়ে দিচ্ছে, আর চিকেনগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আম্মু এখানে পানি ইউজ করবে না, পানির বদলে 1 গ্লাস দুধ দিয়ে দিবে। আর দুধগুলো কিন্তু দিলে মানে খুবই টেস্ট বাড়ে, কারণ এটা রান্নাটি অ্যাকচুয়ালি দুধ আর দই দিয়ে করা হয়। আম্মু এখানে একটু ফ্লেভার দিয়ে দিয়েছে, রোজ ওয়াটার দিয়ে দিয়েছে, আর একটু কেওড়ার জল দিয়েছে, খুবই অল্প পরিমাণে দিয়েছে, কারণ বেশি দিলে আবার মানে গন্ধটা ভালো আসবে না। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, আর কাঁচামরিচের পিছনের সাইডে একটু কেটে দিয়েছে যাতে ফ্লেভারটা বের হয় কাঁচামরিচের। আর কাঁচামরিচের ফ্লেভার কিন্তু খুবই সুন্দর আসে এই রোস্টে। আমার রোস্ট রান্না শেষ, এখন পোলাও রান্না করবে, এজন্য চালগুলোকে ভেজে নিচ্ছে। আর এদিকে আম্মু খুব টেনশন করতেছে কুরবানি কিভাবে কি হয়, আম্মুর খুব খারাপ লাগতেছে গরুটাকে কুরবানি দিবে। আর এবারে কুরবানির গরুটা কিন্তু আম্মু আর আম্মু দুজন মিলে গিয়েছে, আম্মু চয়েস করে নিয়ে আসছে, আম্মু কখনোই মানে গরুর হাটে যায় নাই। তো আজকে গরুটা নিজের হাতে কিনছে বলে আরো বেশি খারাপ লাগতেছে, মানে খুব মায়া লাগছে। আল্লাহ আমাদের কুরবানিটা যাতে কবুল করে, এটাই দোয়া। তো এদিকে আমাদের পোলাও রান্নাও শেষ, সকল রান্না শেষ, আর আগে আগে সব রান্না শেষ করতে হবে, কারণ কোরবানির সময় তো অনেক কাজ থাকে, গরুর মাংস কাটাকাটি ভাগাভাগি সব করতে হবে, তাই আগেই রান্না করে নিয়েছে। আর গরু মাংস যখন আসবে সব ভাগ শেষে ঘরের জন্য রান্না করে নেওয়া হবে। এখন আমাদের গরুটা কুরবানি হচ্ছে, সবাই বাচ্চারা সবার জন্য এখন আম্মু সেমাই সার্ভ করতেছে, সবাই সেমাই খাবে। আর ঠান্ডা কিছু খাওয়ার জন্য তারা বলতেছিল, তো কোকা কোলা খাবে বলছে, তো কোকা কোলাও দেওয়া হবে ওদেরকে। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিটা দেওয়া হয়ে গেছে, আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক, এটাই আমাদের প্রার্থনা, যাতে কবুল করে নেয়। আর আমরা তো এটা তো সবারই জানা যে কুরবানি দেওয়ার আগে তো কেউ কিছু খায় না। এখন আমরা সবাই একটু সেমাই খেয়ে নিব, তারপর তো অনেক কাজ কাজ করতে হবে। তো গরু মাংস তো কাটাকাটি হয়ে গেছে, তো কলিজাটা আলাদা করে উপরে দিয়ে গেল। তো এখন কলিজা রান্নার জন্য পেঁয়াজ আর কলিজাগুলো সব কেটে নেওয়া হয়েছে। আম্মু নিচে মাংস কাটাকাটি করছে, তো সব ভাগাভাগি শেষ হবে হলে তো আম্মু উপরে আসবে, তো আম্মুকে কিছু কাজ আগিয়ে দিলাম, কারণ ঈদের দিন প্রচুর কাজ থাকে, সবাই মিলে কাজ করলেও শেষ হয় না এমন মনে হয়। আম্মু এখন কিছু কলিজা রান্না করে নিবে, আর আম্মু সবসময় কলিজাগুলোকে হালকা গরম পানি দিয়ে ওয়াশ করে নেয়, আম্মু আলাদা করে কলিজাগুলোকে বয়েল করে না। অনেকে তো আলাদা করে কলিজাগুলোকে বয়েল করে, আম্মু বলছে ওরকম করে রান্না করলে নাকি একটু হার্ড লাগে, তো এভাবে করলে কলিজাগুলো সফট থাকে। আর ভালো করে কষিয়ে রান্না করলে ভিতরে মশলাও ভালো করে ঢুকে, কারণ কলিজার ভিতর যদি মশলা ভালো করে না যায় তাহলে কিন্তু খেতে টেস্টি লাগে না। তো আম্মুর কাছ থেকে এই টিপসটা শিখলাম, আমিও নেক্সট এটা ফলো করব। তো আম্মুর রান্না কিন্তু খুব টেস্টি হয়, সবার মার রান্নাই খুব টেস্টি হয়। তো আমাদের কলিজাটা রান্না শেষ হয়ে গিয়েছে, এখন বাচ্চাদেরকে খাবার দিতে হবে,
দুপুর হয়ে গেছে, আর যারা মাংস কেটেছে তাদেরকেও এখন খাবার সার্ভ করতে হবে, কারণ ওরা তো দুপুরে খাবার খাবে। যেসব মাংসগুলো কাটা হয়ে গেছে সেগুলো উপরে নিয়ে আসতেছে, কারণ নিচে অনেক গরম, উপরে তো ফ্যান ছেড়ে দিয়েছি যাতে মাংসগুলো ভালো থাকে। আর এখন ফ্রিজে ঢুকানো যাচ্ছে না, কারণ ভাগ করতে হবে, সব ভাগ শেষে ফ্রিজে ঢুকাবো। আর এখানে কিছু মাংস আছে যেগুলো আমি চাপের জন্য সাইজ করে রেখে দিচ্ছি, এগুলো সলি টুকরা চাপের জন্য বেস্ট হবে। তো গরুর মাংসের চাপ তো সবাই অনেক পছন্দ করে, তো আমিও আমার বাসায়ও খুব পছন্দ করে, এর জন্য আমি এগুলোকে এখনই কেটে রেখে দিচ্ছি, তাহলে আর পরে কাটাকাটির ঝামেলা থাকবে না। আর চাপের মাংসগুলো কিন্তু একটু পাতলা করে কাটতে হয়, বেশি মোটা করে করলে কিন্তু ওটা বল হয় না, মানে ফ্রাই হয় না ভালো করে, মজা লাগবে না খেতে। এখানে সবগুলো মাংস দিয়ে আমি 3 রকমের রেসিপি করার জন্য ট্রাই করব। এর জন্য বেসিক্যালি আমি মাংসগুলোকে আলাদা করে নিয়েছি। এই মাংসগুলো দিয়ে আমি গরুর মাংসের চাপ, শিক কাবাব আর বিফ স্টেক রান্না করার ট্রাই করব। আমার এগুলো খেতে ভালো লাগে, তো এখন তো বাইরে যেয়ে খেতে পারি না, তাই ভাবলাম যে কুরবানি ঈদে এই রেসিপিগুলো ট্রাই করলে খারাপ হয় না, তাই এগুলাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এখনই, কারণ অন্য সময় অন্য মাংসের সাথে মিশে গেলে তো আর আলাদা করা যাবে না। আমরা তো একাই আল্লাহর মতে কুরবানি দিয়েছি, তো মাংসগুলো উপরে সবে এসে গেছে, এখন আত্মীয় স্বজনের জন্য আর কিছু গরিব মানুষের জন্য দিব ভাগাভাগি শেষে। এখন বাসার জন্য কিছু গরু মাংস রান্না করবে। আজকের ওয়েদারটা খুবই মাইল্ড, বৃষ্টি বৃষ্টি ভাব, ভালোই লাগতেছে, তবে এরকম ওয়েদারে কিন্তু খুব গরম লাগে। অনেক গরু মাংস রান্না করবে, তো সবগুলো গরু মাংসকে আম্মু সব মশলা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে রেখেছে, এখন পাত্রে একটু অল্প অল্প মশলা দিয়ে একটু কষিয়ে নিবে, কষিয়ে নেওয়ার পর মাংসগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করবে। অনেকদিন পর মা বাবার সাথে ঈদ করে খুব ভালো লাগছে, বিয়ের পর তো কখনো মা বাবার সাথে ঈদ করা হয়নি, সবসময় শ্বশুর বাড়িতেই ঈদ করা হয়। আর এখন তো করোনা, দেশে যে যাব মানে একটু রিস্কের হয়ে যায়, নামিরা আর আব্বু মানা করলো, আমার শ্বশুরশাশুড়িও বলছে যে এখন আসার দরকার নেই, তাই আর যাওয়া হয় নাই। তাই ভাবলাম একটু মা বাবার সাথে ঈদ করে যাই, আর আম্মু শরীরটা তেমন ভালো না, ভাবছিলাম যে আম্মু অসুস্থ, আম্মুকে কাজে হেল্প করব, কিন্তু সব কাজ তো আম্মুই করতেছে, কোনো কাজ আমাকে দিচ্ছে না। এখন আম্মু একের পর এক সবগুলো মাংস রান্না করে নিবে, একটা পাতিলের রান্না শেষ, তো বাকিগুলো চুলায় বসিয়ে দিয়েছে, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর হাড্ডি কিন্তু আমাদের খুব ফেভারিট, তো আম্মু ঈদের দিনই সব হাড্ডি রান্না করে ফেলে। হাড্ডি হলে আর আমাদের কিছু লাগে না, আমরা যখন বাজার থেকে মাংস কিনি তখনও আম্মুকে বলি আম্মু মাংস না এনে হাড্ডি আনবা, মানে আমাদের হাড্ডি এত পছন্দ। তো আম্মুর রান্না সব শেষ, এগুলো চাটা পাতিলে রান্না করা হয়ে গেছে, পাতিলগুলো ছোট লাগছে বাট অনেক বড় বড় পাতিলে রান্না করেছে। এগুলো ঠান্ডা হলে কিছু আম্মু ফ্রিজ করে রেখে দিবে। আমার বোন বলতেছিল আপু একটা কম্পিটিশন করি চলো, এটা আমি খাবো আর এটা তুমি খাবা, দেখি কে জিতে। আমরা একটা বাটিতে মাংস নিয়ে নিচ্ছি টেস্ট করার জন্য, আমরা এখানে সবাই মিলেই টেস্ট করব। মাংস রান্নাটার কালার দেখে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগছে, তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। আর আমরা কিন্তু মাংসগুলোকে একটু বেশি সিদ্ধ করি, কারণ একটু নরম নরম হলে আমরা খুব লাইক করি, তো তাই একটু মাংস বেশি সিদ্ধ করা হয়। এখন কিছু মাংস আমরা টেস্ট করে নিব, মাংসগুলো দেখুন কত সফট হয়েছে আর খুবই জুসি, ভিতরে খুবই জুসি, হার্ড না, খেতে খুব ভালো লাগছিল, খুবই নরম, এবং সারাদিন কাজ করে তো খুবই টায়ার্ড। এখন আমরা খাওয়া দাওয়া শেষে একটু ফ্রেশ হয়ে নিব, তো সারাটা দিন খুব ভালো করে আমরা ঈদটা উদযাপন করলাম, অনেক কাজের মাঝেও খুব আনন্দ ছিল, সারাদিন অনেক পরিশ্রম করার পর একটু মানে খুবই টায়ার্ড লাগছিল, তো রিফ্রেশ হওয়ার জন্য একটু লেমন জুস বানিয়ে নিলাম ঘরে, তো এখন এগুলো সবাই মিলে খেয়ে ফেলবো, তাহলে একটু ভালো লাগবে, কারণ কুরবানির ঈদে তো প্রচুর কাজ থাকে। আর আমরা যে মাংসগুলো রান্না করা হয়েছিল তা কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি, এক একটা বক্সে করে রেখে দিয়েছি, বক্সে করে রাখলে খুব ভালো থাকে,
আর যখন মন চায় যেটা সেটা নামিয়ে ফেলা যায়। সবগুলো মাংস এখানে রাখা হয়েছে, রান্না করা কিছু মাংস আছে যেগুলো আমরা বক্সিং করেছি, ওগুলো এখনো ডিপ হয়নি, আস্তে আস্তে হবে আলহামদুলিল্লাহ। 2020 সালে যে এত সুন্দর একটি কুরবানি ঈদ কাটাতে পারবো কখনো ভাবতে পারিনি। তো আমার লাইফে এটা অনেক সুন্দর একটি ঈদ ছিল মা বাবার সাথে। এই ছিল আমার ঈদের ব্লগ, আমি কিভাবে আমার ঈদটা উদযাপন করলাম তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।